হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে ভিডিও করলাম। আসলে বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে আসা হয় না, আপনারা সাপোর্ট করলে কন্টিনিউই আসা হবে। আমরা কথা বেশি না বাড়িয়ে আমি কাজে চলে যাই। আমরা আজকে জানবো ডিজিটাল ডিজাইন সম্পর্কে। ডিজিটাল ডিজাইন বলতে, আমার কাছে একটা পেজ ওপেন আছে, আমি পেজটা আবার নতুন করে ইয়ে করছি, নিচ্ছি, নিউ না, আমি এটাকে হোয়াইট করলাম। একটা লেয়ার নেওয়া ছিল, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, একটু জুম করে নেই। ডিজিটাল ডিজাইন মূলত এগুলিকে বলা হয়, চ্যানেল আছে মনে হয়, চ্যানেলটা একটু চেক করে নেই, চ্যানেল আছে। কাজ আছে অনেক, ব্যাকগ্রাউন্ড আছে, মাস্ক করা, এগুলো হচ্ছে মূলত ডিজিটাল ডিজাইন, যেখানে ডিজাইনের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা অঙ্গ নিখুঁত এবং ক্রিস্টাল ক্লিয়ার থাকবে, ওই সব কাজকেই বলা হয় ডিজিটাল ডিজাইন। যেসব ডিজাইনের নিখুঁততা এতটাই মধুর, এতটা সুন্দর যে সব কিছু মনে হবে যে জীবন্ত। যেমন এই কাজটা দেখা যাচ্ছে যে, যেখানে ফুল ফ্লাওয়ারগুলি, বিভিন্ন রকম সাইডের ইফেক্টগুলি, বিভিন্ন কাঁচ যা আছে, সব কিছুই তুমি জানি লাইভ, জীবন্ত। তো এটাকেই বলা হয় ডিজিটাল ডিজাইন। ডিজিটাল ডিজাইন আপনারা কীভাবে করবেন? প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি প্রযোজ্য সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে, কিছু কিছু ব্যক্তির ক্রিয়েটিভিটি আছে যে জন্মগত, আবার কারো কারো ক্রিয়েটিভিটি আছে নতুন করে, তারা নিজেরা ক্রিয়েটিভিটি হয়। সেই ক্রিয়েটিভিটিগুলি নিজেরা তৈরি করতে গেলে মোটামুটি যথেষ্ট সময়ের দরকার, অনেক অভিজ্ঞতার দরকার হয়। কিন্তু যারা কিছু কিছু মানুষ আছে যে জন্মগত ক্রিয়েটিভ, সেসব ব্যক্তিদের দেখবেন যে ছোটোবেলা থেকে তারা হাতে আর্ট করে, এটা আর্ট করছে, ওটা আর্ট করতেছে, একটা ফুল আঁকতেছে, বা ঘরের মধ্যে ঈদ মুবারক লিখতেছে, ওয়েলকাম ওয়েলকাম লিখতেছে, বিভিন্ন ধরনের বস্তুগত বিষয় নিয়ে তারা আগে থেকে এক্সপার্ট থাকে। তো এদের হাতে আর্ট এবং ক্রিয়েটিভিটিগুলি যথেষ্ট পরিমাণে গ্রো আপ হয়। যেমন আমরা দেখি ডিজিটাল ডিজাইন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কীভাবে সাজাবেন ডিজাইনটা। এই যে দেখেন একটা ডিজাইন কত সুন্দর করে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে, এখানে খুব বেশি ফুলও নাই, আবার ফুল ছাড়াও নাই, ফুলের ফাঁকে ফাঁকে সুন্দর সুন্দর অনেকগুলো কাজ করা আছে, শঙ্খ আছে, আলপনা আছে, গ্রেডিয়েন্ট আছে, হ্যাঁ সুন্দর একটা পায়ের আছে, আবার একটা যদি সলিড বডি দেই, বডিটার মধ্যে অনেক সুন্দর লাগে। এই ধরনের ডিজাইন বাজারে অনেক পাওয়া যায়। তো এইসব ডিজাইনের ডিজাইনারদের লেভেল বা ভ্যালু অনেক হাই থাকে, অনেক হাই থেকে থাকে, এক এক লাখ, দেড় লাখ, কোনো কোনো ক্ষেত্রে 2-4 লাখ টাকা স্যালারি হয়ে থাকে। তো এইসব এইসব কাজগুলি করতে হলে আপনি যেটা জানতে হবে, আগে কালার ম্যাচিং, আপনি কালারগুলিকে কিভাবে সুন্দর করবেন, এটাকে অলরেডি কালার সেপারেট করা আছে, কালারগুলি রেডি করা আছে, ম্যাচিংগুলি করা আছে, কালারগুলির ব্রাইটনেস করতে হবে। ডিজিটাল প্রিন্টিংয়ে কীভাবে আপনার কালারগুলি আরও সুন্দর আসবে, অনেক সময় দেখা যায় যে ডিজিটাল প্রিন্টিংয়ে মেশিনে অনেক সময় সমস্যা থেকে থাকে, আপনি যে কালারটা দিচ্ছেন সেই কালারটা আসতেছে না, দিচ্ছেন লাল হয়ে যাচ্ছে পিঙ্ক, দিচ্ছেন পিঙ্ক হয়ে যাচ্ছে মেরুন। তো সেক্ষেত্রে ডিজিটাল মেশিনেরও কিছু ব্যাপার আছে, আবার এদিকে ডিজাইনারও কিছু ব্যাপার আছে, কালার ম্যাচিংয়ের কিছু ব্যাপার আছে, সব ওভারঅল মিলেই একটা ডিজাইন সুন্দর করা হয়। আবার সেক্ষেত্রে যেখানে আপনারা দেখবেন যে মেশিনে যদি যে সমস্যাটা হয়, মেশিনের সমস্যা থাকলে সব সমস্যাই থাকে না, মেশিনের কালারের প্রোফাইল আছে, কালারের প্রোফাইলগুলি ঠিক করা, মেশিনের যদি কোনো সমস্যা থেকে থাকে মেশিনের সমস্যাগুলি সলভ করা, মেশিনে কোন কালারটা সবচেয়েতে বেশি ভালো হয় সেই কালারটা ডেডিকেটেড করেই আপনি ডিজাইনগুলি বানাবেন এবং বানাতে শুরু করবেন। তো কাজেই ডিজিটাল ডিজাইন সম্পর্কে আর বলার কোনো অবকাশ নাই। বর্তমানে ট্রেন্ড চলতেছে হাই কোয়ালিটি, হাই ভ্যালু এবং হাই লেভেলের কাজগুলি সবচেয়ে বেশি বাজারে বেশি নিচ্ছে। ডিজিটাল ডিজাইনারের ভ্যালু অনেক হাই বাজারে, ডিজাইনার খুবই কম, হয়তো যেখানে 100 জন লোক লাগবে সেখানে 4-5 জন লোক পাচ্ছে, আর বাদবাকিগুলি সব বুয়া, লোকই পাচ্ছে না। তো আপনারা চেষ্টা করেন, আপনারা ট্রাই করেন, আমার সাথে থাকেন।
আপনার চ্যানেলটারে আমার চ্যানেলের সাথে থাকেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে নিয়ে সামনে আগাতে। আমার চ্যানেল থেকে হয়তো আহামরি আমি চেষ্টা করব যে অনেক কিছু দেওয়ার জন্য, বাট আসলে এইভাবে তো সব কিছু দেওয়া আসলে সম্ভব হয়ে ওঠে না, তবে সাথে থাকবেন আমি চেষ্টা করব আপনারা যেন আমার চ্যানেল দ্বারা কিছু না কিছু উপকৃত হন। ধন্যবাদ।